বৃহস্পতিবার বিশ্ব হুল দিবস উপলক্ষে শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের সামনে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষ। দেখুন, হুল মানে বিদ্রোহ। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে 1855 সালে 30 জুন সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল পরগনার ভাগনাডিহি গ্রামে 10,000 আদিবাসী জমায়েত হয়েছিলেন ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য। সেই সাথে সাথে জমিদার জোরদার যারা শোষণ করে তাদের বিরুদ্ধে লড়াই পরিচালিত হয়েছে। সে লড়াইয়ে সিধু মুর্মুকে ইংরেজ পুলিশ গুলি করে হত্যা করেছিল। পরবর্তী সময়ে চাঁদ ভৈরব এদের প্রাণ গেছে। আপনারা এও জানেন যে 4 মাস এই ভাগলপুর থেকে আমাদের বীরভূম পর্যন্ত দীর্ঘ জায়গায় সেখানে কিন্তু ইংরেজের শাসনের অধিকার ছিল না। পরবর্তী সময়ে ওরা ইংরেজ সামরিক শাসন তৈরি করে, কিন্তু এদের এই আত্মত্যাগ, এদের এই জীবন বিসর্জন দেশ মাতৃকার জন্য তারা দিয়েছেন। অত্যাচারের বিরুদ্ধে তারা লড়াই করে দিয়েছেন, ইংরেজের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে এই লড়াইয়ে। তাই আজকের দিনটা হুল দিবস হিসেবে পালিত হয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মর্যাদার সঙ্গে, গভীর মর্যাদার সঙ্গে এই দিবসটি পালন করছেন জেলার বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে। আপনাদের স্মরণে থাকবে যে সিধু কানুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিধু কানুর নামে একটি বিশ্ববিদ্যালয় করেছেন। এটা যেমন করেছেন, আবার তফসিল জাতির যদি বলেন তাহলে বিআর আম্বেদকরের নামেও কিন্তু বিশ্ববিদ্যালয়। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা আদিবাসী সমাজের সাথে আছেন। বর্ধমান জেলার হিসেবটা দিয়ে বলতে পারি যে বর্ধমান জেলায় আদিবাসীদের যে পবিত্র স্থান জাহের স্থান, এখনও পর্যন্ত 120টির ওপর জাহের স্থান নির্মিত হয়েছে। বর্ধমান জেলা পরিষদ তা করেছেন, 1 কোটি টাকার ওপর হয়েছে। আমাদের যে আদিবাসী গান নাচ নৃত্য যা আছে, ও আদিবাসীদের যে নিজস্ব সংস্কৃতি, সেই প্রসার শিল্পে 12,000-এর ওপর লোকশিল্পীরা তারা ভাতা পান, তার মধ্যে আদিবাসী সংখ্যা হচ্ছে 7,000। এদিন হুল দিবস উপলক্ষে বীরহাটা থেকে কার্জন গেট হয়ে জেলা শাসকের দপ্তরের সামনে সিধু কানুর মূর্তি পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার সামনের সারিতে ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু। আজকে আমরা গোটা ভারতবর্ষের মানুষ সাঁওতাল বিদ্রোহের দুই নায়ক সিধু কানুর নেতৃত্বে যে হুল হয়েছিল, বিদ্রোহ হয়েছিল, আজকে তার সেই হুল দিবস আমরা পালন করছি। আমাদের বর্ধমানে এই উৎসব ময়দান থেকে সিধু কানু মূর্তির পর্যন্ত আমাদের এই র্যালি হচ্ছে। আমাদের বিভিন্ন জায়গায়
বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, আমাদের দলের কর্মীরা আজকে গোটা বাংলায় এই হুল দিবস পালন করছে, সরকার থেকে হচ্ছে। আজকে আমরা আমাদের সামাজিক সংগঠন আদিবাসীদের সেই সংগঠনের নেতৃত্বে একটা র্যালি করছি, সুসজ্জিত র্যালি আমরা করছি, ইয়ে পর্যন্ত শুরু হবে। আজকের দিনে একটাই বার্তা, যেভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার, বেঁচে থাকা অধিকার ফিরিয়ে দিয়েছিল সিধু কানু, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিশেষ করে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, মানুষের অধিকার ফিরে পেয়েছে, জঙ্গলমহলের মানুষ, জঙ্গলের মানুষ আমরা যারা আদিবাসী তারা আজকে অধিকার ফিরে পেয়েছে। আজকে এই দিনে আমরা র্যালির মাধ্যমে এটা উদযাপন করছি এবং বিভিন্ন জায়গায় সরকারি পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, সামাজিক সংগঠন থেকে আজকে অনুষ্ঠান হচ্ছে। এছাড়াও এদিন শহরের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় হুল দিবস পালন করা হয়। তার উপলক্ষে আজকে আমরা হুল দিবস পালন করছি। আমাদের এই হুল দিবসে জল জমি অধিকার, আদিবাসী অধিকার, এই অধিকার দিতে হবে, শিক্ষা ক্ষেত্র থেকে সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়া যাচ্ছে না, যাবে না, কাজের ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা চালু রাখতে হবে, বস্তি থেকে এসটি এসসি লোকেদের উচ্ছেদ করা চলবে না, জমি থেকে এসটি এসসি লোকেদের উচ্ছেদ করা চলবে না। আমাদের সভাপতি কমের সরস্বতী মন্ডল এখন শহীদ বেজিগ্রাম আপনারা জানেন যে আজকে সারা ভারতবর্ষ জুড়ে আজকে হুল দিবস, আদিবাসীদের যে হুল দিবস, সেই হুল দিবস হচ্ছে যে আজকে পালন করা হচ্ছে। 30 জুন 1855 সালে যে ভগ্নাডিহির মাঠে আদিবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা যে আন্দোলন করেছিল এবং সেই ভগ্নাডিহির মাঠেতে 10,000 মানুষকে সমবেত করে তারা যে আন্দোলন করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এবং সিধু কানু চাঁদ ভৈরব যারা ছিলেন এবং যারা নেতৃত্ব ছিলেন তারা, এবং সেখানে প্রায় 23 থেকে 30,000 মানুষ সেখানে ব্রিটিশ সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা হচ্ছে যে নিহত হয়েছিলেন, সেই দিনটাকে স্মরণ করে হচ্ছে যে আমরা আজকে হুল দিবসটা পালন করি। প্রত্যেক বছরই হচ্ছে যে আমরা এই দিনটিকে আমরা উদযাপন করি এবং পালন করে চলেছি।
বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।